नाइन नाइन BTL है। ब्लू द बीटीएल फुल फॉर्म टा बोलूं सर, सर बीटीएल फुल फॉर्म टा। আমার শুনতে পাচ্ছেন আবার? হ্যাঁ স্যার, আমাকে বিলো দা লাইন। হ্যাঁ, আমার কাছে তো মিউট ছিলাম নাকি? ব্লো দা লাইন, BELOW, ব্লো দা লাইন। ওকে, পাশে লিখুন, পাশে লিখুন রিটার্গেটিং, একটা কমার মধ্যে লিখুন রিটার্গেটিং, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখুন রিটার্গেটিং। টার্গেট রি, হ্যাঁ রিটার্গেটিং, আর রি, ওই তো বুঝতে পারছি, টার্গেট তার আগে রি। হ্যাঁ রি হবে, রিটার্গেটিং, TING লিখবেন লাস্টে, রিটার্গেটিং। আচ্ছা, এরপরে 5 নম্বর লিখে হচ্ছে TTL, থ্রো দা লাইন। থ্রো দা লাইন, এগুলো কখন কাজে লাগবে বলবো, সব কখন কাজে লাগবে। PTL, PTL, PTL না, TTL, 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 থ্রো দা লাইন, THROUGH, থ্রো দা লাইন। ওকে, এবার লেখেন টমা, TOMA, টমা, 6 নম্বর লিখবেন টমা, TOMA। দাদা একটু ওই রিটার্গেটের পরে কি বলছিলেন যেন আমি মিস করে গেছি। রিটার্গেটিং এর পর আর কিছু লিখবেন না, রিটার্গেট এর পর হচ্ছে TTL, TTL, থ্রো দা লাইন, লাইনটা ধরে TTL। ওকে, এরপর লেখেন টমা, TOMA, টমা, 6 নম্বরে, টপ অফ দা লাইন, সরি, টপ অফ দা মাইন্ড অ্যাওয়ারনেস, টপ অফ দা মাইন্ড অ্যাওয়ারনেস, টপ অফ দা মাইন্ড অ্যাওয়ারনেস। ওকে, টপ অফ দা মাইন্ড অ্যাওয়ারনেস, টমা। আচ্ছা, এবার লেখুন হচ্ছে রিচ, RE, 8 নম্বর লিখবেন, সরি 7 নম্বর লিখবেন, 7 নম্বর লিখবেন হচ্ছে রিচ, RESCH, রিচ। RESCH, রিচ। রিচে দুটো ভাগ আছে, একটা হলো পেড রিচ, একটা হলো অর্গানিক রিচ। প্রথমে লিখুন অর্গানিক, তারপরে লিখবেন হলো প্লাস, অর্গানিক প্লাস পেড, ঠিক আছে? কারণ রিচ হলো দু রকমের হয়, একটা হলো অর্গানিক রিচ হয়, একটা হলো পেড রিচ হয়, ঠিক আছে? ফেসবুক আমাদের থেকে শুধু রিচের জন্য পয়সা কখন না জানে, শুধুমাত্র রিচ করার জন্য পয়সা নেয়, আর কিচ্ছু না। আচ্ছা, এবার লিখুন ইমপ্রেশন, রিচ লিখেছেন সবাই, রেখে দিলাম। এবার লেখুন হচ্ছে ইমপ্রেশন, IM, ইমপ্রেশন লিখবেন হচ্ছে 7 নম্বর, 8 নম্বর লিখবেন, হ্যাঁ ইমপ্রেশন। এটা প্রতিটা ব্যাখ্যা আমি পড়ে দেব, আগে লিখুন সবাই বিষয়গুলো কি। ইমপ্রেশন লেখা হয়েছে 8 নম্বরে, 9 নম্বর লিখবেন হচ্ছে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট 9 নম্বরে। এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যখন আমরা কোনো পোস্ট করি, সেই পোস্টের মধ্যে যারা আমাদের মানুষ যখন লাইক কমেন্ট শেয়ার করে, লাইক, এঙ্গেজমেন্ট মানে হচ্ছে কমেন্ট অ্যান্ড শেয়ার, লাইক কমেন্ট শেয়ার লিখে এইচ এ এ আর শেয়ার, এটা মানে হচ্ছে এঙ্গেজমেন্ট, মানে কোনো পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করাটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। ওকে, এবার লাউন, এবার লেখা হচ্ছে ভিডিও ভিউ, ভিডিও ভিউ, VIDEO, ভিডিও, 10 নম্বর লিখবেন ভিডিও ভিউ।
ওকে, তারপর লিখবো হচ্ছে প্লে রেট, প্লে রেট, প্লে রেট। একাউন্ট নম্বর লিখবেন ওর প্লে রেট। ওকে, প্লে রেট লেখা হয়েছে। এবার লিখবেন হচ্ছে সিপিএম, সিপিএম, সিপিএম মানে হচ্ছে কস্ট পার থাউজেন্ড অথবা কস্ট পার মাইল, ঠিক আছে। থাউজেন্ড কে বলা হয় মাইল, চাইনিজ ভাষায় থাউজেন্ড কে, ওয়ান থাউজেন্ড কে বলা হয় এম, ঠিক আছে। চাইনিজ ল্যাঙ্গুয়েজে ওয়ান থাউজেন্ড কে 1000 কে বলে, ওরা ওরা বলে হলো এম। আর সিপিএম কথা মনে হচ্ছে কস্ট পার মাইল বা কস্ট পার থাউজেন্ড, কস্ট, COST, কস্ট পার থাউজেন্ড, ঠিক আছে। অথবা অথবা কস্ট পার থাউজেন্ড লিখতে পারেন, অথবা কস্ট পার মাইলও লিখতে পারেন। মানে হাজারটা যখন ইমপ্রেশন হবে, হাজারটা ইমপ্রেশনের জন্য ফেসবুক আমাদের থেকে কত টাকা কাটবে সেটাকে বলা হয় সিপিএম। কিংবা এটা হলো ফেসবুকে কাজ করে, গুগল অ্যাডে কাজ করে, ইউটিউবে, যেখানে হয় না কেন সেখানে সোশ্যাল মিডিয়ার প্রতিটা সেক্টরে সিপিএম কতটা কাজ করবে প্রতিটা সেক্টরে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া বলেন, মানে অ্যাডভার্টাইজ, ইন্টারনেট অ্যাডভার্টাইজিং এর প্রতিটা সেক্টরে এই সিপিএম কতটা কাজ করে, সিপিএম কতটা আপনি শুনবেন। তারপর লিখবেন সিপিসি, সিপিএম এর পরে লিখবেন সিপিসি। সিপিসি কথাটা হচ্ছে আপনি অ্যাডভার্টাইজিং জগতে প্রতিটা ইয়েতে সেক্ষেত্রে আপনি শুনবেন। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিক, সিপিসি মানে হলো পার ক্লিকে কত করে কস্ট আমাদের কাটবে, সে কস্ট আমাদের দিতে হবে, কস্ট পার ক্লিক। ওকে, লেখা হয়েছে। তারপরে হচ্ছে, তারপরে লেখা হচ্ছে ইপিএ, কস্ট পার অ্যাকশন, কস্ট পার অ্যাকশন। মানে একটা অ্যাকশন যখন নিচ্ছে কোনো বিষয় পর আমাদের ইয়ের মধ্যে, যখন তার জন্য কত টাকা কস্ট কাটছে সেটা হলো ফেসবুক দেখে, কস্ট পার অ্যাকশন, সিপিএ। ওকে, তারপর লেখা হচ্ছে সিপিভি, তারপরে পরেরটা হবে সিপিভি, সিপিভি, কস্ট পার ভিউ, কস্ট পার ভিউ। কথা মানে হচ্ছে যে আমরা যখন কোন ভিডিও অ্যাড চালাবো, সে ভিডিও অ্যাড চালানোর জন্য যে কস্ট, মানে পার ভিউতে কত টাকা কস্ট পড়বে সেটা হলো এখানে বিচার করে ফেসবুক থেকে কার পয়সা কাটবে, ঠিক আছে, কস্ট পার ভিউ। ওকে, লিখেছেন। এবার লেখেন হচ্ছে সিটিআর, সিটিআর, ক্লিক থ্রু রেট, ক্লিক থ্রু রেট। এটা খুবই একটা ইয়ে জিনিস, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সিটিআর, ক্লিক থ্রু রেট, ক্লিক সিটিআর। সব থেকে বেস্ট সিটিআর হচ্ছে 4% থেকে 5% ইজ দ্য বেস্ট সিটিআর। এখানে পাশে লিখে দিন, লিখে রাখুন 4%, 4% টু 5% সিটিআর বেস্ট। কারণ যখন আপনার সিটিআর 4 থেকে 5% থাকবেন তখন মনে হবে এটাই ঠিক আছে, যদি এর থেকে যদি 4% 5% যদি বেশি হয়ে যায় তখন এটাকে কমিয়ে আনার চেষ্টা করতে হবে আপনাকে, সেটা হলো আপনার কাজ। ওকে, সিটিআর গেল। এবার লেখেন পিপিসি, যে পিপিসি অ্যাডভার্টাইজিং এর নাম শুনি না, সে পিপিসি মানে পেপার ক্লিক, হ্যাঁ পেপার ক্লিক, রাইট, মানে ক্লিকের জন্য কত টাকা পেয়ে দেবে, পেপার, সিএলআই, সিকে, পেপার ক্লিক, পিপিসি। ওকে, লিখেছেন সবাই। এরপরে লেখানো হচ্ছে সি সিএসি, সিএসি,
মানে হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন AQUISITION অ্যাকুইজিশন, ঠিক করে নি, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। অ্যাকুইজিশন কথার মানে হচ্ছে কোন একটা কাস্টমারকে ধরে না, ধরে আনা, ঠিক আছে। আচ্ছা অ্যাকুইজিশন সম্বন্ধে একটু ব্যাখ্যা দিই। অ্যাকুইজিশন কথাটা মানে হচ্ছে কোন একটা কাস্টমারকে ধরে ধরে আনা। যেমন হচ্ছে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল জানাই, ধরেন এটা লেখা লেখা সবাই বন্ধ করুন, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। ধরুন আপনাদের আপনাদের ইয়ে বাংলাদেশে যেমন দারাজ আছে, আমাদের ইন্ডিয়াতে যেমন এই যে ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, আলিবাবা আছে, এরা দেখবেন যে সেল দেয়, দেখবেন মাঝে সাথে দেখবেন সেল দেয়, দেখবেন যে আজকের দিনের জন্য সমস্ত ইয়ে মোবাইলে 50% সেল, 60% সেল, ঠিক আছে। আজকের জন্য 10,000 টাকা দেয় মোবাইল হলো মাত্র 5,000 টাকায়, 6,000 টাকায়। এটা দেয় কেন বলেন তো? এ দেওয়ার কারণটা কি, পিছনে কি আছে? এতে লস হয় তো? একটা 10,000 দামের মোবাইল ওরা 5,000 টাকা দিচ্ছে, লস হচ্ছে না? হচ্ছে তো? এইবার শুনুন সেলটা কেন দেয়। সেলটা দেওয়ার কারণটা হচ্ছে 10,000 টাকার দামের মোবাইল তো 5,000 টাকা ধরা দিয়ে, 10,000 টাকার মোবাইল ওরা দিচ্ছে 5,000 টাকায় একদিনের জন্য। মানুষ কি করে, যখন 10,000 টাকার মোবাইলটা 5,000 টাকা দেবে, তখন তো সেটা মার্কেট অ্যাডভার্টাইজিং করবে যে আমাদের অমুক দিনে বুধবার, আমাদের যখন আমাদের এখানে যেমন বুধবারের দিন প্রত্যেক বুধবার বা বৃহস্পতিবার ফ্লিপকার্টের সেল চলে, ঠিক আছে, দুপুর বেলার দিকে ফ্লিপকার্টে, তখন মোবাইলের দাম একদম অর্ধেক করে তখন ফ্লিপকার্ট বিক্রি করে। মানে হচ্ছে আপনি দারাজে গিয়ে অথবা ফ্লিপকার্টে গিয়ে অথবা অ্যামাজনে গিয়ে একটা 10,000 টাকার মোবাইল একটা 5,000 টাকা মেরে ডিসকাউন্টে কিনলেন। তো যখন আপনি 5,000 টাকা দিয়ে মোবাইলটা কিনলেন, সেই কোম্পানি লস হলো কত? 5,000 টাকা। কোম্পানি মোবাইলটার দামটা কত? 10,000 টাকা। 5,000 টাকা লস হলো। তাহলে 5,000 টাকা দিয়ে আপনি মোবাইলটা কিনে আপনি তো সেই কোম্পানিটা কাস্টমার হয়ে গেলেন, তাই তো? এইবার হচ্ছে আপনি যখন সেই কোম্পানি একটা কাস্টমার হয়ে যাবেন, এবার হচ্ছে কোম্পানি কি চিন্তা করে, কোম্পানি চিন্তা করে যে আপনাকে আনতে, আপনাকে তার প্ল্যাটফর্মের মধ্যে আনতে সে কোম্পানি সেই প্ল্যাটফর্মটা 5,000 টাকা আপনার পিছনে খরচা করলো আনতে। মানে 10,000 টাকা দিয়ে মোবাইলটা, মোবাইল 5,000 টাকা দিয়ে বিক্রি করে আর 5,000 টাকা লস করে, লস করলো, মানে যে টাকাটা লস করলো মানে সেই টাকাটা আপনার পিছনে খরচা করলো, ধরুন খরচা করে আপনাকে এই তার প্ল্যাটফর্মের মধ্যে আনলো। এইবার বলুন আপনি কি সারা জীবনের মধ্যে কি সেই একটা মোবাইলে কি কিনবেন সেই প্ল্যাটফর্ম থেকে? কখনোই না। যখন আপনার ফেস্টিভ্যাল আসবে, যখন আপনি দেখবেন যে এই এই প্ল্যাটফর্মটার মধ্যে মানে দারাজের মধ্যে অথবা ফ্লিপকার্টের মধ্যে যে সব থেকে ভালো ডিসকাউন্টের ডিসকাউন্টের জিনিসপত্র বেচে, তাহলে আপনি যখন ওকেশন আসবেন, কখন যখন ফেস্টিভ্যাল আসবে, আপনাদের যখন ঈদ আসবে কিংবা পুজো আসবে, তখন তো কি করবেন? তখন আপনি গিয়ে এই প্ল্যাটফর্মটা গিয়ে তো চুজ করবেন যে আপনি আমি একটু দারাজে ঢুকি, ঢুকে এখান থেকে আমি কিনে নিই। তাহলে কি কোম্পানি দেখবেন যে হচ্ছে আপনি যদি সেই প্ল্যাটফর্মটা 10 বছর যদি ইউজ করেন, ঠিক আছে, আপনি যদি সেই প্ল্যাটফর্মটা 10 ইয়ার্স যদি আপনি সেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করেন, 10 ইয়ার্স এর জন্য আপনি তাকে কত টাকা দেবেন সেটা 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 চাইয়ে করবে, ঠিক আছে, সেটা যে চুজ করবে 10 বছর জন্য আপনি কত টাকা দেবেন। তাহলে আপনার পিছনে খরচা করলো সে কত? 5,000 টাকা। 5,000 টাকা খরচা করে আপনাকে তার কাস্টমার করে নিল, কাস্টমার আপনাকে কাস্টমার করে আপনি 10 বছর ধরে তার কাছ থেকে মাল কিনছেন, তার চার প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট কিনছেন। তো 10 বছরে যদি কমসে কম তার আপনার আপনার মাথার উপর থেকে সেই কোম্পানিটা প্রায় কয়েক মানে বলতে গেলে প্রায় 1,00,000 টাকা তুলবে 10 বছরে, সামান্য একটা হিসাব মানে মিনিমাম একটা হিসাব দিলাম যে 1,00,000 টাকা তুলবে। তো দেখুন 5,000 টাকা ইনভেস্ট করে আপনার কাছ থেকে সে 1,00,000 টাকা কামাবে 10 বছরে। তো এটাকে বলা অ্যাকুইজিশন করা, মানে কি একটা একটা ইয়েকে ধরে এনে একটা মানে কাস্টমারকে পিছনে খরচা করে পয়সা মানে খরচা করে তাকে ধরে এনে তার প্ল্যাটফর্মে পাঠায়, এবার তার থেকে একটা রেকারিং ভাবে টাকা নেওয়া, এটাকে বলা অ্যাকুইজিশন করা। আর আরেকটা হিসাব বলি, ছোট হিসাব হচ্ছে দেখুন আপনাদের দুধ দেয়, দেখবেন যে ঘোষ আছে না, ঘোষ আছে কিংবা গোয়ালা আছে যে দুধ দেয়, দুধ সাপ্লাই করে যারা দুধ দেয়, তারা দেখবেন যে প্রথম যখন তারা যখন মার্কেটে আসে তারা দেখবেন ফ্রিতে দুধ খায়। দেখবেন অনেক আছে আমাদের এখানে যেমন অনেক আছে ফ্রিতে দুধ, হ্যাঁ দেখুন আপনার আমার দুধটা কেমন টেস্ট, যদি টেস্ট হয় তাহলে আমার থেকে নেবেন। তাহলে আপনাকে সে 1 লিটার দুধ দিল, 1 লিটার দুধের দাম হলো দেখা গেলো আমি ধরলাম 50 টাকা, 1 লিটার
₹50 রুপিস, ঠিক আছে? এক লিটার দুধের দাম হলো ৫০ টাকা, ঠিক আছে? তো এক লিটার দুধ হলো সে আপনাকে প্রথম দিন ফ্রিতে খাওয়ালো, যখন আমি তার তখন আপনি তার দুধটা যখন খেয়ে যখন টেস্ট পাবেন তখন তার থেকে তো আপনি দুধ নেওয়া শুরু করবেন। তাহলে যখন তাহলে দুধ নেওয়া যদি শুরু করেন তাহলে হলো ধরুন আপনার পার ডে হলো ৫০০ করে দুধ লাগে, তারপরে একটা হিসাব দিলাম যে পার ডে হচ্ছে আপনার হলো ৫০০ করে দুধ লাগে, তাহলে ৫০০ গ্রাম ধরলাম জি আর, তাহলে ৫০০ যদি হয় ৫০০ যদি দুধ লাগে তাহলে ৫০০ দুধের নাম হচ্ছে ২৫ টাকা, তাহলে ৫০০ দুধের জন্য যদি ২৫ টাকা তাহলে ২৫×৩০ মানে এক মাস আপনি দুধ খাবেন, তাহলে ২৫×৩০ ২৫×৩০ কত হচ্ছে? ২৫×৩০ কত হচ্ছে? ২৫×৩০ দেখে নি কত হচ্ছে, ৭৫০ ৭৫০ টাকা, রাইট? এটাই ভাবছিল, ৭৫০ টাকা, ঠিক আছে? তাহলে আপনার পিছনে সে খরচা করলো কত? ৫০ টাকা। আর আপনার কাছ থেকে সে পার মাউথ দিচ্ছে কত? ৭৫০ টাকা। এবার বলুন ৭৫০কে যদি ১২ দিয়ে যদি গুণ করেন তাহলে কত দাঁড়াবে? যে অঙ্কটা দাঁড়াবে সেটা হলো আপনার হলো অ্যাকুইজিশন রেট, ৯০০০ ৯০০০ ৯০০০ টাকা। তাহলে এক বছর সে আপনার কাছ থেকে ৯০০০ টাকা রোজগার করুক শুধুমাত্র আপনি কি আপনার পিছনে ৫০ টাকা খরচা করে। বুঝে গেল অ্যাকুইজিশন কাকে বলে? হ্যাঁ, হ্যালো, জি জি বুঝতে পারছি দাদা, বুঝতে পেরেছেন? ধরুন আপনি ধরুন দেখেন না যে বিভিন্ন সফটওয়্যার গুলো দেখবেন আপনাকে দেখবেন যে ফ্রি দেয়, যে এক মাসের জন্য ফ্রি ট্রায়াল, তাই তো? জি জি। কেন দেয় বলুন তো? যে এক মাসের জন্য আপনি ফ্রি ট্রায়াল নিচ্ছেন, ধরুন তাদের হচ্ছে ফ্রি ট্রায়ালের জন্য আপনাকে আপনার হচ্ছে তাদের খরচা হলো ধরেন হলো ২০ ডলার, ২০ ডলার সে ফার্স্টে এক মাস আপনার পিছনে খরচা করবে, তাহলে এক মাস পর যখন আপনি যখন সফটওয়্যারটা যখন ইউজ করবেন পেড করে তখন তো সেটা তো আপনি সারা জীবন চালাবেন, তখন সে আপনার থেকে সারা জীবন টাকা টাকা মানে আপনার থেকে নিয়ে যাবে। এটাকে বলা হয় অ্যাকুইজিশন করা, মানে প্রথমে জিও কোম্পানি করেছিল স্যার। হ্যাঁ, রাইট রাইট রাইট, ঠিক বলেছেন, জিও কোম্পানি প্রথমে করেছিল, প্রথমে কি দিয়েছিল? সব ফ্রি দিয়েছিল, সব ফ্রি, এক বছরের জন্য সব ফ্রি। তো ফ্রির পর কি করলো? হঠাৎ করে পেড করে দিল। অ্যাকুইজিশনের বাংলা তো আসলে অধিগ্রহণ, মানে ওরা আমাদের উপরে একটা অধিগ্রহণ করে আর কি, অধিগ্রহণ করে, রাইট? হ্যাঁ হ্যাঁ, অধিকার বর্তায়, অধিকার বর্তায়। প্রথমে একটা ফ্রি দিয়ে আপনাকে হলো টপ দিয়ে আপনার প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে এবার তাদের অধিকার হলো আপনার পিছনে আপনার উপর বর্তায়, বুঝলেন? সেটাই, এটাকে বলা হয় অ্যাকুইজিশন করা, কাস্টমার অ্যাকুইজিশন। ওকে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। এবার ধরুন যেমন আমাদের হচ্ছে আপনি দেখলো ধরুন যে গেলো যা জিম ক্লাব আছে, যে ফিটনেস সেন্টার আছে কিংবা যোগা সেন্টার আছে, তখন দেখবেন তারা দেখবেন আপনাকে বলবেন যে আপনি আমাদের এখানে একটা এক মাসে ফ্রি ট্রেনিং নিতে পারেন, এক মাস যদি এক কিংবা ১৫ দিনে একটা ফ্রি একটা ক্লাস নিতে পারেন, ১৫ দিন আমাদের এখানে ফ্রি আপনি প্র্যাকটিস করুন, ফ্রি এক্সারসাইজ করুন, ফ্রি যোগা করুন, তারপর যদি আপনার ভালো লাগে তারপর আপনি পেড করবেন। এটা হলো অ্যাকুইজিশন করা, প্রথমে একটা ফ্রি দিয়ে টপ দিয়ে চারা দিয়ে তাকে মানে নিয়ে এসে প্ল্যাটফর্ম নিয়ে এসে এই বলো তাকে হলো মানে ইয়ের মধ্যে ফেলা, পেটের মধ্যে পেটে কনভার্ট করা, বুঝতে পারলে? ওকে, তাহলে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট গেল, সিপি কথা কথা বললাম, সি সিএসি ওকে গেল। এবার হলো ফ্রিকোয়েন্সি, এবার দেখুন ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটা হচ্ছে এটা লেখা হচ্ছে রিচ ১০০ অথবা পিপল সি ১৩০ টাইম, সো ফ্রিকোয়েন্সি ইজ ১.৩। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বিষয়টা বলি, ফ্রিকোয়েন্সি বিষয়টা হচ্ছে যে ধরুন আপনার হচ্ছে আপনার আপনি ধরুন একটা অ্যাডভার্টাইজিং রান করলেন, ঠিক আছে? অ্যাডভার্টাইজিংটা রান করার পর আপনি একটা অ্যাডভার্টাইজিং রান করলেন, অ্যাডভার্টাইজিংটা রান করার পর ধরুন সেটা হলো ১০০ লোকের কাছে রিচ হলো, রিচ হলো ১০০ লোকের কাছে, সরি ১০০ লোকের কাছে হলো রিচ হলো, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি মানে এটা বুঝুন। এবার হচ্ছে
100 লোকের কাছে রিচ হওয়ার পর মানুষ দেখলো 130 বার, পিপল পিপল সি করলো, মানুষ দেখলো এটাকে 130 বার, এটা লিখতে হবে না? মানে এটা পৌঁছলো 100 লোকের কাছে, মানে মানুষ দেখলো 130 বার, তাহলে 100 লোকের মধ্যে কিছু কিছু মানুষের কাছে এটা 2 থেকে 3 বার পৌঁছেছে, ওই জন্য এটা এটা কি এটা বেড়ে গেছে, রিচটা বেড়ে গেছে, যে 100 লোকের কাছে পৌঁছানোর পরে কিছু কিছু মানুষের কাছে আবার মানে একবার গেছে, ঘুরে আবার আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আরেকবার গেছে কিছু কিছু মানুষের কাছে, রিচ হচ্ছে কত 100, মানে ইয়ে হচ্ছে কেন ইয়ে হচ্ছে কত আবার সি মানে ভিউ টাইম 130 বার কিছু কিছু মানুষের কিছু কিছু ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা কত হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা এখানে দাঁড়াবে হচ্ছে 1.3, 1.3, কারণ এটাকেই মানে গড় হিসাব এটা ফেসবুক ধরে, যে হতে পারে সেটা 100 লোকের কাছে যাক অসুবিধা নেই, কিন্তু সেই জায়গাটার ক্ষেত্রে দেখো কিছু লোকের কাছে আবার দ্বিতীয়বার আমাদের অ্যাডটা পৌঁছেছে, শো হয়েছে, তা সেই টোটাল গড় হিসাবটা ধরে সে ফেসবুক দেখালো 130 বার এটাকে মেজার করলো, যে এটা টোটাল 130 বার হয়েছে, ঠিক আছে? তো 100 তে তাহলে এখানে ফ্রিকোয়েন্সি হতে পারে আমাদের 1.3, 1.3 হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি হবে, সেটা হলো ফেসবুক এটাকে হিসাব করে নেবে যে ফ্রিকোয়েন্সিটা কত হয়েছে, বুঝতে পেরেছেন? তো এইটা ব্যাখ্যাটা আমি আর পরে আবার দেবো, এটা সম্বন্ধে বুঝতে পারছি, মানে ফ্রিকোয়েন্সির বাংলাও কিন্তু এরকম ঘন ঘন বা বারংবার বারংবার, হ্যাঁ হ্যাঁ দেখা কোন বিষয়টাকে কোন বিষয়কে, তো এটাই হলো মানে এটাই হলো ফেসবুক এটাকে কাউন্ট করে, কাউন্ট করে এটাকে বলে, তো এটাই বিষয় আমি পরে ভাবে প্র্যাকটিক্যাল বোঝাবো। তো ফ্রিকোয়েন্সি লিখেছেন, ফ্রিকোয়েন্সি পরে হচ্ছে আমাদের কনভার্সন, কনভার্সন ফ্রিকোয়েন্সি পরে হচ্ছে কনভার্সন, CONVERSITION, সরি ভুল হয়েছে বানান, এসআই কনভার্ট, এসআইওএন কনভার্সন, কনভার্সন না কনভার্সেশন, কনভার্সন কনভার্সন, কনভার্সনটা আলাদা, কথোপকথনটা আলাদা, এটা হলো কনভার্সন, কনভার্সন 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 মানে হচ্ছে যে কনভার্ট হওয়া, মানে কাস্টমারকে কনভার্ট করা, বুঝতে পারলেন? যেমন হচ্ছে এখানে লিখে রাখুন পাঁচটা হচ্ছে ইনস্টল, পাশে দুটো এক্সাম্পল লিখে রাখুন, একটা হলো ইনস্টল, 2 নম্বর হচ্ছে সাবস্ক্রিপশন, SCRIPTION সাবস্ক্রিপশন, এই দুটো এক্সাম্পল পাশে লিখে রাখুন। এবার বলি কনভার্সন, ধরুন আপনি একটা ইয়েকে অ্যাপ কে আপনি অ্যাপের একটা অ্যাডভার্টাইজিং চালাচ্ছেন যে মানুষ আপনার অ্যাপটাকে ইনস্টল করুক, এইবার আপনি অ্যাডভার্টাইজিং চালানোর পর কতজন মানুষ আপনার অ্যাপটাকে ইনস্টল করলো সেটা হলো কনভার্সন, বুঝতে পেরেছেন? সেটাকে আপনাকে ধরতে হবে কনভার্সন রেট কত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ফেসবুকের হিসাব আছে, সেটা আমি আপনাকে হিসাবটা বলবো, সেটা হলো কনভার্সন, এটা এই ইনস্টল কতজন মানুষ ইনস্টল করলো, যতজন মানুষ ইনস্টল করলো ততজন মানুষ কনভার্ট হলো, মানে কনভার্সন সেটাকে হলো কনভার্ট হলো, সেটাকে আমি কনভার্সন রেট ফেসবুক সেখানটা ধরে, দুটো অপশন সব কথা আমি লিখে রাখবো, এটা নিয়ে পরে আমাদের অনেক আলোচনা আছে আমরা করবো, রূপান্তরিত হওয়া আর কি, হ্যাঁ রূপান্তরিত হওয়া, রাইট। কনভার্সন ইয়ে পর লিখুন হচ্ছে ROI, ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন 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 অন ইনভেস্টমেন্ট, ROI, ওকে, মানে হচ্ছে আমি যত টাকা ইনভেস্ট করলাম সেই টাকার রিটার্ন কত টাকা আসলো, ঠিক আছে? আমি দেখলো 10 টাকা ইনভেস্ট করলাম, যে 10 টাকার রিটার্ন কত টাকা আসলো সেটা হলো এখানে এখানে হিসাব করতে হবে আমাকে। তারপর লিখবেন হচ্ছে ROAS, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, RETURN অন অ্যাড SPEND, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে আমি যত টাকা খরচা করলাম এটির পিছনে, তা সেই খরচা করার বদলে মানে ইয়েতে আমার রিটার্ন কত টাকা আসলো এটাকে হিসাব করতে হবে। CPR কস্ট পার রেভিনিউ,
CPR. Cost per cost per revenue. মানে আমি যে কস্ট খরচা করলাম সে খরচার পর আমার রেভিনিউ কত টাকা আসলো একবার সেটা দেখবে। এবার লিখবেন হচ্ছে সিটিএ কল টু অ্যাকশন। সিটিএ কল টু অ্যাকশন কল টু অ্যাকশন সিটিএ মানে না কল টু অ্যাকশন বাটন কিরকম হবে এটা সিটিএ কল টু অ্যাকশন। সিটি এর পর লেখানো হচ্ছে এবি টেস্ট। এটা দেখুন আমাদের আছে এবি টেস্টিং এ বি এবি টেস্ট ওকে। এবার লেখা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন লিখেছেন। এবার লেখা হচ্ছে ল্যান্ডিং পেজ। লিখেছেন। এবার লেখুন হচ্ছে ট্রাফিক ওয়েবসাইট ভিজিটর। ওয়েবসাইট ভিজিটর ট্রাফিক লিখেছেন। এবার লেখুন হচ্ছে বাউন্স রেট। দাদা ট্রাফিক ওয়েবসাইট কি বলছিলেন যেন? ওয়েবসাইট ভিজিটর মানে ওয়েবসাইটের মধ্যে কত লোক ভিজিট করলো। ওয়েবসাইট ভিজিটর লেখুন আর বাউন্স রেট BOUNCE বাউন্স রেট। বাউন্স রেট মানে মানে হচ্ছে যে ওয়েবসাইট থেকে কত লোক বিমুখ হয়ে চলে গেল এটাকে বলে বাউন্স রেট। এবার হচ্ছে দেখুন ইউনিক ইউজার। ইউনিক ইউজার মানে কতজন নতুন ব্যক্তি আমার এটাকে মানে পেজের মধ্যে এসে ইউজ করছে। ইউনিক ইউজার লিখেছেন। এবার লিখুন সেশন ডিউরেশন। সেশন ডিউরেশন পিপল স্টে টাইম সেশন পিপল স্টে টাইম মানে হচ্ছে যে আমার ওয়েবসাইটের মধ্যে কতজন মানুষ মানে কতক্ষণ ধরে ছিল আমার ল্যান্ডিং পেজের মধ্যে কতজন মানুষ কতক্ষণ ধরে ছিল। ওকে ঠিক আছে এ কথাই থাক। কোনো ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করলো যে আমার এটা কত হচ্ছে আমার অ্যাড রেভিনিউ কেমন হবে আমার ওটা কেমন হচ্ছে কিংবা আমার আমার হচ্ছে ক্লিক থ্রু রেট কেমন কিংবা আবার হচ্ছে সিপিএ কেমন সিপিএটা কিরকম হবে ঠিক আছে আমার সিটিআর সিটিআরটা কি হবে পেপার ক্লিক সিএসিটা কি হবে কিরকম এসব জিনিসগুলো আপনাকে হলো বুঝতে হবে। স্যার আমার 31টা হলো 31টা কেন 40টা হবে আমারও তো 31টা হয়েছে 40টা আগে প্রথমগুলো নাম্বার দিছিলেন না নাকি? আচ্ছা আচ্ছা তার মানে আপনি 40টা হয়েছে আমার আমার 40টা হয়েছে তাহলে মানে আপনি কোটা ভুল দুবার লিখেছেন মানে 31টা হবে রাইট। ওকে ভিডিও আছে অসুবিধা নেই ভিডিও পেজ ভিডিও গেলে দেখে নেবে সমস্যা নেই ওখান থেকে ঠিক করে। ওকে আচ্ছা জামান একটু ভাই শেয়ার করো তো।
আচ্ছা ওকে ওকে মাউস দে ওকে মাউস দে হ্যাঁ স্যার দিয়েছি ওকে এটা এটা হলো ক্যাম্পেইন ঠিক আছে এটা হলো মূল ক্যাম্প আচ্ছা ইয়ে ইয়ে করো একটু কথা বলো না আমি সম্পূর্ণটা বোঝাই হ্যাঁ এটা হলো টোটাল ক্যাম্পেইন ঠিক আছে এই ক্যাম্পেইনের মধ্যে দেখুন এখানে দেখেন আছে হচ্ছে বাজেট রেজাল্ট রিচ ঠিক আছে আমি এখানে কলম পারফরমেন্স এখানে যাই এখান থেকে দেখাচ্ছি এটা হলো কলম কলম কথা মানে হচ্ছে এই যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন বিট স্ট্র্যাটেজি বাজেট অ্যাট্রিবিউশন সেটিং রেজাল্ট রিচ এই যে জিনিসটা এটাকে বলে ক্যাম্পেইন এটাকে বলা হয় কলম কলম বলা হয় এটাকে বলা এই যে কলম মানে হচ্ছে আমাদের মতো করে আমাদের এখানে সেট করে নিতে হবে ফার্স্টে ঠিক আছে তো আমরা এখানে সেট করার জন্য আমরা কোথায় যাব ফার্স্টে যাব যে কলম পারফরমেন্স লিখবো এখানে এখানে ক্লিক করব করার পর একদম নিচে যে কাস্টমাইজ কলম একদম নিচে একদম নিচে তার নিচে যার নিচে কিছুই নেই কাস্টমাইজ কলমে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই জায়গাটায় আসব এই জায়গাটায় আসার পর দেখেন হচ্ছে দেখেন এখানটায় দেখেন লেখা আছে বাজেট রেজাল্ট রিচ ইমপ্রেশন কস্ট পার রেজাল্ট কোয়ালিটি র্যাঙ্কিং ঠিক আছে তারপর গিয়ে কনভার্সন রেট ঠিক আছে তারপর অ্যামাউন্ট স্পেন্ড তারপর যে শিডিউল দেখেন সব লেখা আছে আমাদের এর মধ্যে কিছু কিছু 17টা কলম এখানে আছে ঠিক আছে এই 17টা কলমের মধ্যে আবার এখানটায় দেখেন আরো দেখেন কলম আছে দেখেন কত মানে কি কিছু আমাদের মানে ফেসবুক দিয়েছে দেখেন রেজাল্ট রিচ দেখেন ফ্রিকোয়েন্সি দেখেছেন ফ্রিকোয়েন্সি তারপর ইমপ্রেশন তারপর অ্যামাউন্ট স্পেন্ড ক্লিক দেখেন সিটিআর এই যে সিটিআর সিপিসি এক মিনিট ওকে সিপিসি তারপর ক্লিক ক্লিক কতগুলো করেছে এটা কোন নেবেন তারপর হচ্ছে তারপর নিচে আসেন কোয়ালিটি র্যাঙ্কিং কনভার্জন রেট র্যাঙ্কিং ঠিক আছে কনভার্জন রেটে কতগুলো কনভার্জন পড়ছে যে কস্ট পার রেজাল্ট ঠিক আছে কস্ট পার রেজাল্ট মানে কি মানে পার রেজাল্টে আমাদের যখন কনভার্সন দেবে যে রেজাল্ট দেবে ফেসবুক সেই রেজাল্টের জন্য কতগুলো মানে কত টাকা আমাদের থেকে কাটছে সেটা সেটা হলো মানে কস্ট পার রেজাল্ট সেটা আমরা দেখতে পাবো দেখেন কস্ট পার 1000 পিপল রিচ মানে 1000 মানুষের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক আমাদের থেকে কত টাকা কাটবে সেটা আমরা এখানে ই করে নেবো ঠিক আছে আবার এটাও করে নেবো কস্ট পার 1000 ইমপ্রেশন যেটা আমরা সিপিএম লিখলাম না সিপিএম সেটা হলো কস্ট পার 1000 ইমপ্রেশন মানে 1000 জন ইমপ্রেশনের জন্য ফেসবুক কত টাকা কাটছে আমাদের থেকে আচ্ছা ইমপ্রেশন কত মানে সবাই বোঝেন ইমপ্রেশন কত মানেটা কি বলুন তো কেউ হ্যালো ইমপ্রেশন কথা মানে বোঝেন স্যার ভিউ না না ভিউ না ইমপ্রেশন কথা মানে হচ্ছে ভিউ না ইমপ্রেশন কথা মানে হলো কতজন পার্সনের কাছে জিনিসটা গেল না এটা ওটা কতজন পার্সনের কাছে গেল সেটাও রিচ সেটা হলো রিচ গেল ইমপ্রেশন কথা মানেটা হচ্ছে দেখাচ্ছি ইমপ্রেশন মানে একটা মনের উপর একটা ইয়া ফেলা ছায়া ফেলা বা হ্যাঁ হ্যাঁ এক ধরনের প্রভাব বিস্তার করা হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক তো ইমপ্রেশন কথা মানে হচ্ছে আমি যখন ফেসবুকে স্ক্রল করছি এই একটা ফিড দেখেন আমার সামনে চলে যাচ্ছে চলে যাচ্ছে তো আমাকে দাঁড়াচ্ছে না কিন্তু চলে যাচ্ছে আমার সামনে দিয়ে চলে গেল তোমার সামনে এটা হলো ইমপ্রেশন হ্যাঁ মানে ছাপ ফেলা ঠিকই আছে ছাপ ফেলা এই যে চলে গেল আমার সামনে দিয়ে এটা হলো ইমপ্রেশন ঠিক আছে এবার হচ্ছে আমি যদি এটা এখানে যদি দাঁড়াই দাঁড়িয়ে যদি এটাকে দেখি এটা হলো ভিউ ঠিক আছে ভিউ করার পর আমি যদি এটার মধ্যে ক্লিক করি এটা হবে ক্লিক বুঝতে পারলেন সবাই ইমপ্রেশন মানে কি যেটা আমার সামনে দিয়ে চলে যায় মানে দেখুন না ফাইবারে আমাদের ইমপ্রেশন থাকে ইমপ্রেশন মানে কি বায়াররা আমাদের ইটা দেখেছে মানে আমাদের গিগটা মানে আমাদের যখন স্ক্রোল করছে তার পাশ দিয়ে গিগটা বেরিয়ে চলে গেছে যখন হচ্ছে আমার গিগের উপর থামলো থামার পর যখন হচ্ছে যে যখন যখন থামলো থামার পর যখন আমার গিগের মধ্যে ক্লিক করলো তাহলে ক্লিক হলো যখন থামার পর যখন দেখলো তখন সেটাকে ভিউ হলো বুঝতে পেরেছেন এটা হলো ইমপ্রেশন ইমপ্রেশন ভিউ আর ক্লিক তিনটের পার্থক্য ফেসবুক আমাদের থেকে দুই দুই ভাবে দুই জায়গায় কাট টাকা নেয় ঠিক আছে এক নম্বর হলো রিচে টাকা নেয় মানে কতজন মানুষের কাছে মানে পৌঁছায় ধরুন
ফেসবুকের অর্গানিক রিচ ডেড, কেউ যদি বলে যে অর্গানিক রিচ আছে বলে করবে যে সে মানে জানে না কিছু, ফেসবুকের অর্গানিক রিচ ডেড, একদম ডেড, বুঝেছেন? ফেসবুকের অর্গানিক রিচ আছে যদিও বা থেকে থাকে, আপনাকে প্রচুর কাজ করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, আর প্রচুর লং টাইম, মানে লং টাইমের মানে পর আপনার রেজাল্ট আসবে এরকম মানুষের কথা আপনাকে কাজ করতে হবে দাদা। এটা আবার ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মতন কাজ, বুঝছেন? হ্যাঁ 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 ওরকম যদি কোনো ইনফ্লুয়েন্সার থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় এটারে গেইন করা যায়, তাছাড়া গেইন করা যাবে, রাইট? তো আপনাকে ডেলি পোস্ট করতে হবে, আপনার এটা এক মাস ইমপ্রেশন হতে পারে, 6 মাস ইমপ্রেশন হতে হবে, ঠিক আছে? সেটা হলো ফেসবুকের উপর ডিপেন্ড করবে। কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং যখন ক্ষেত্রে যখন মানুষ যখন আসে, বেশিরভাগ মানুষ চেষ্টা করে যে তাড়াতাড়ি, তাদের এখনকার বর্তমানের দিনে মানুষ যে বেশিরভাগ মানুষের চিন্তা হলো তাড়াতাড়ি রেজাল্ট চায়, তারা তারা দেরি করতে চায় না। যখন তারা তাড়াতাড়ি রেজাল্ট চায় তখন তারা অ্যাডভার্টাইজিং এর দিকে চলে আসে, তখন আর অর্গানিক দিকে তারা যায় না, তারা পেডের দিকে চলে আসে, ঠিক আছে? তো পেডের দিকে যখন চলে আসে, পেডের ক্ষেত্রে যখন আমরা ফেসবুকে যখন টাকা দিই, টাকা দিয়ে যখন আমরা যখন একটা অ্যাডভার্টাইজিং রান করি, ফেসবুক শুধুমাত্র আমাদের টাকা কাটে গেলো শুধুমাত্র রিচের জন্য। দুই জায়গায় টাকা কাটে, একটা হলো রিচ আর একটা হলো ইমপ্রেশন, এই দুই জায়গার ক্ষেত্রে টাকা কাটে, ঠিক আছে? ফেসবুকের কাজই হলো আমাদের পোস্ট অ্যাডভার্টাইজটাকে, আমাদের যে ইয়েটা দিয়েছি, আমাদের যে কন্টেন্টটা দিয়েছি, আমাদের যে মেসেজটা দিচ্ছি আমরা, যেটা আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই, এই যে একটা মেসেজ, ঠিক আছে? এই যে ইনস্টাগ্রামে এই যে একটা স্পন্সর বলে লেখা আছে একটা মেসেজ, তো এই মেসেজটা আমরা যত মানুষের কাছে পৌঁছাতে চাই, এই এই মানুষের কাছে পৌঁছানোটাই হলো ফেসবুকের কাজ। শুধু পৌঁছে দেবে, এই পৌঁছে দেওয়ার জন্য ফেসবুক টাকা নেবে তার কাছ থেকে, আর কিছুই না। এইবার হচ্ছে যে পৌঁছে তো দেবে, পৌঁছে দেওয়ার পর হচ্ছে এই মেসেজের মধ্যে কি লিখতে হবে সেটা হলো আপনার দায়িত্ব, সেটা ফেসবুকের দায়িত্ব না। এই মেসেজের মধ্যে যে কি ছবি দিতে হবে এটা হলো আপনাকে দেখে শুনে বুঝে শুনে দিতে হবে। এই মেসেজের মধ্যে কি হেডলাইন দিতে হবে সেটা আপনাকে দেখে বুঝে শুনে দিতে হবে, কিন্তু ফেসবুকের দায়িত্ব না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বর্তমান কিছু কিছু ক্ষেত্রে ফেসবুক আপনার থেকে দায়িত্ব নেবে, দায়িত্ব নিল আপনাকে সেরকম ভাবে সেগুলো এগুলো দিতে হবে, একটা মিনিংফুল ভাবে দিতে হবে। আপনি যদি মানে ফেসবুক আপনার থেকে দায়িত্ব নিল, আপনি এখানে দেখা গেল, সেটা যখন আমি ক্যাম্পেইন সেট আপ করবো তখন আপনাকে দেখাবো যে ফেসবুক কোন কোন ক্ষেত্রে আমাদের থেকে দায়িত্ব নেয়, দায়িত্ব নিয়ে সে আমাদের একটা ভালো একটা রেজাল্ট, মানে আমাদের যে কস্ট পার রেভিনিউ, মানে কি রিটার্ন টু, রিটার্ন টু এক্সপেন্ড, অ্যাড স্পেন্ড, মানে যখন আমরা যে টাকা আমরা মানে অ্যাডের প্রতি খরচা করি তার জন্য যে রিটার্নটা আমরা আমরা এক্সপেক্ট করি, যে আমরা আমি এখানে 10 টাকা ইনভেস্ট করলাম, আমি চাই এখান থেকে 20 টাকা আনতে, তাহলে 20 টাকা আমার যে 10 টাকা ইনভেস্টের জন্য 20 টাকা আমার মানে আনার জন্য, রেভিনিউ আনার জন্য যেটা করার, মানে যেই মানে মানে করার, সেটা হলো অনেক সময় ফেসবুক দায়িত্ব নেয়। কিন্তু ফেসবুকের দায়িত্ব নেওয়ার জন্য ফেসবুক কিছু কিছু অপশন দিয়েছে, সে যখন আমি যেগুলো সেগুলো আমি যখন আমি ক্যাম্পেইন সেট আপ করবো সেই মানে অপশন গুলো নিয়ে আমি আলোচনা করবো, অপশন গুলো আমি পড়াবো। তো সেই জিনিসগুলো ফেসবুক হচ্ছে নিজের দায়িত্ব নিয়ে সেগুলো কাজ করে, ঠিক আছে? সেগুলো সেগুলোর জন্য আপনি শুধু তাকে মানে সবকিছু সেট আপ করে ছেড়ে দেবেন, এই ক্যাপশন দিয়ে ছেড়ে দেবেন, ইমেল দিয়ে ছেড়ে দেবেন, হেডলাইন দিয়ে ছেড়ে দেবেন, কন্ট্যাক্ট দিয়ে ছেড়ে দেবেন। এবার ফেসবুক বুঝে শুনে দায়িত্ব কাজ করবে যে কাদেরকে দেখাবো বিষয়টা, যে দিলে আপনার রেভিনিউটা আসবে আর কাদেরকে দেখালে রেভিনিউটা আসবে না, সেটা ফেসবুক বুঝে শুনেই আপনার একটা তাদের তাদেরকে শো করবে, বুঝতে পেরেছেন? তো এই হলো ম্যাটার। আচ্ছা যাই এখানে, তাহলে সিপিএম গেল কস্ট পার 1000 পিপল, গেল কস্ট পার রেজাল্ট গেল। আচ্ছা এটা হলো এখানে দেখেন পেজ এঙ্গেজমেন্ট, এটা হলো পেজের ক্ষেত্রে হবে পেজ লাইক, পেজ কমেন্ট, তারপর গিয়ে হচ্ছে পোস্ট সেভ, পোস্ট রিয়াকশন, যখন আমরা পেজের ক্ষেত্রে যখন কোনো ইয়ে করবো অ্যাড চালাবো, যখন আমরা কারোর পেজ লাইক কিং কিস করার জন্য পেজ এঙ্গেজমেন্ট করা যখন কোনো অ্যাড চালাবো, তখন এই কলম থেকে আমরা এগুলো সেটা এগুলো নিয়ে নেবো, কারণ আমাদের তো দেখতে হবে যে আমাদের পেজটার মধ্যে কতজন ব্যক্তি এঙ্গেজ করছে, পেজটার মধ্যে কতজন মূল্যবান লাইক করছে, পোস্টের মধ্যে কতজন মানুষ কমেন্ট করছে, মানে দেখতে হবে। তারপর কি পোস্টের মানে কি কি রিয়াকশন দিচ্ছে, হাই রিয়াকশন দিচ্ছে নাকি লাইক রিয়াকশন দিচ্ছে নাকি লাভ দিচ্ছে, তারপরে পোস্টটা কতজন মানুষ শেয়ার করছে আমাকে সেটাও দেখতে হবে, ফটো ফটোটা ইভেন্ট ফটোটা কতজন মানুষ ভিউ করছে এটাও আমার দেখতে হবে, ইভেন্ট রেসপন্স, ইভেন্ট রেসপন্সটা ব্যাপারে আমি ওটা একটা চ্যাপ্টার, এটা এটা নিয়ে পরে আমি পড়াবো, ইভেন্ট ইভেন্ট রেসপন্স কতজন মানুষ করছে এখন জেনে নিন। আচ্ছা তাহলে এখানে এটা কোনো জিনিস আমার থাক। তারপর দেখেন কস্ট পার পেজ এঙ্গেজমেন্ট, মানে হচ্ছে আমার পেজটার মধ্যে লাইক করার জন্য আমার কস্ট কত নিচ্ছে ফেসবুক, মানে কত টাকা চার্জ করছে, আমার পেজের মধ্যে এঙ্গেজমেন্ট করার জন্য পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট করার জন্য ফেসবুক কত টাকা চার্জ করছে, সেটা দেখতে হবে।
কস্ট পার ইভেন্ট রেসপন্স, ইভেন্ট ইভেন্টের জন্য রেসপন্স করার জন্য ফেসবুক কত টাকা চার্জ করছে, এগুলো আমাদের, এগুলো আমাকে মেজার করতে হবে, দেখতে হবে। তারপর এগুলো দেয়া গেলো ফেসবুক, দেয়া গেলো আমার, আমি দেয়া গেলো ফেসবুকে 2 টাকা দিলাম, বললাম যে ফেসবুক আমার পেজে যদি লাইক করে তুমি আমাকে 2 টাকা নেবে, কিংবা দেখা গেলো ফেসবুক, ফেসবুক দেয়া গেলো আমাকে এখান থেকে 4 টাকা মানে কাটছে 2 টাকার জায়গায়, তখন আমাকে বুঝতে হবে যে 4 টাকা কেন কাটছে, আমি তো 2 টাকা দিয়েছি। তখন বুঝতে হবে যে আমার নিশ্চয়ই কোনো একটা জায়গায় গলদ আছে, কোনো একটা জায়গায় ভুল আছে, কোনো একটা জিনিস মিস্টেক আছে, সেটা ঠিক করতে হবে। তখন আমাদের অ্যাডভার্টাইজিংটা পজ করে আমাকে সেই জিনিসগুলো ঠিক করে আবার অ্যাডভার্টাইজিং রান করতে হবে। তাহলে কি হবে আমাদের, আমি কি বলেছি প্রথমে, যে আগের দিন আমি যখন ইয়ে করেছি, যখন দেখিয়েছি যে কোন কোন জিনিসগুলোকে আমাকে ঠিকঠাক রাখতে হবে, কি দেখেছিল, ক্যাপশন ঠিক রাখতে হবে, ইমেজ ঠিক রাখতে হবে, সব রিলেভেন্স রাখতে হবে, ল্যান্ডিং পেজ ঠিক রাখতে হবে, যখন আমার সেগুলো একদম পারফেক্ট থাকবে তখন আমার কষ্ট কম পড়বে, বুঝতে পেরেছেন? আর যখন আমার সেগুলো পারফেক্ট থাকবে না তখন কিন্তু আমার কষ্ট বেশি বেশি পড়বে, এবং হচ্ছে তখন আমার মানে রিচও তখন কমে যাবে পারফেক্ট না থাকলে। তো আমার সেই বিষয়গুলো, জিনিসগুলো পারফেক্ট থাকতে হবে। ওকে, এবার হচ্ছে যখন আমরা ভিডিও যখন অ্যাড চালাবো, ভিডিও ভিডিওর ক্ষেত্রে যখন আমরা ভিডিওর ক্ষেত্রে যখন অ্যাড চালাবো, কিন্তু ভিডিও ভিউ টাইপের অ্যাড চালাবো, তখন হচ্ছে যেমন হচ্ছে ইউনিক 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে, ঠিক আছে, 3 সেকেন্ড ভিডিও প্লে, বা 3 সেকেন্ড, 3 সেকেন্ডে কজন ব্যক্তি দেখেছে, থ্রু পেলে, থ্রু পেলে মানে হচ্ছে যখন আমার সামনে যখন ইয়েটা আসে, যখন এখানে যখন আমি এখন আসছি, যখন আমার সামনে ভিডিওটা আসবে, ভিডিওটা ইনস্ট্যান্ট মানে ইয়ে হয়ে যাবে, প্লে হয়ে যাবে, ঠিক আছে, এই যে সঙ্গে সঙ্গে আমি প্লে করেছি বলে, তাই তো আসার পর ইনস্ট্যান্ট প্লে হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো এটা যখন যদি ইনস্ট্যান্ট প্লে হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে এই থ্রু পেলে কাছে কত কতজন মানুষের কাছে এটা ঘটেছে সেটা এবং এখান থেকে দেখতে পাবে থ্রু পেলে। তারপর হচ্ছে ভিডিও প্লেস অ্যাটলিস্ট 25%, মানে 25% মানে ভিডিও কতজন মানুষ দেখেছে, 50% মানে ভিডিও কতজন মানুষ দেখেছে, 75% ভিডিও কতজন মানুষ দেখেছে, 95% ভিডিও কতজন মানুষ দেখেছে, 100% ভিডিও কতজন মানুষ দেখেছে। এবার দেখো আমি একটা অ্যাডভার্টাইজিং চালাচ্ছি, সেটা সেটা সেটার মধ্যে আমার কন্টেন্ট দেওয়া হলো ভিডিও। এবার দেখা গেলো কিছু কিছু মানুষ দেখা গেলো 100% ভিডিওটা দেখেছে, তার মানে কি যে মানুষটা আমার অ্যাডভার্টাইজিং এর ভিডিওটা 100% দেখেছে, তাহলে আমার তাহলে শিওর সে মানুষটা আমার আমার প্রোডাক্টের প্রতি বা আমার সার্ভিসের প্রতি ইন্টারেস্টেড, আমার অ্যাডটার প্রতি ইন্টারেস্টেড, তখন আমি তাকে আবার রিটার্গেট করব, ঠিক আছে। তো এটা দেখতে হবে, বা 20%, 25%-এর উপরে, 50% থেকে 75%, 90%, 100%, এইখান থেকে যেসব মানুষগুলো আছে আমাকে, তখন এই অবধি যেসব মানুষগুলো আসবে, 50% যেসব মানুষ আসবে, বা 25%-এর উপরে যেসব মানুষ যাবে, আমাকে সবসময় তাদেরকে রিটার্গেট করতে হবে। কারণ আমাকে আমাকে তখন ভাবতে হবে যে 25% উপরে যখন তারা আমার ভিডিওটা দেখেছে, তার মানে হচ্ছে তারা আমার সম্ভাবনা এখানে আছে যে তারা আমার অ্যাডের প্রতি ইন্টারেস্ট, ঠিক আছে, আমার প্রোডাক্টের প্রতি সেই ইন্টারেস্ট, তখন তাদেরকে আমি রিটার্গেট করবো। রিটার্গেট বিষয়টা কি পরে আমি অ্যাড ক্যাম্পের সময় দেখাবো। ওকে, আচ্ছা, ভিডিও অ্যাভারেজ প্লে টাইম মানে কত, মানে প্লে টাইম কত, মানে কতক্ষণ ধরে দেখেছে, আমাদের একটা ভিডিওতে কমসে কম আমাদের 2 মিনিট কিংবা 3 মিনিট ধরে মানে একটা ভিডিও তৈরি হয়, একটা ভিডিওটা টাইম থাকে, তো অ্যাভারেজ প্লে টাইম মানে কতক্ষণ ধরে টাইমটা টাইম ধরে সে দেখেছে, সেটা আমাদের মেজারমেন্ট করে আমাদের দেখতে হবে। আচ্ছা, দেখেন কস্ট পার 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে, মানে 2 সেকেন্ড মানে কন্টিনিউয়াস ভিডিও প্লের জন্য কত টাকা কস্ট কস্ট করবে, ফেসবুক মধ্যে কত টাকা মানে ইয়ে চার্জ করবে, সেটা আমরা এখানে দেখবো। কস্ট পার 3 সেকেন্ড ভিডিও প্লে, মানে 3 সেকেন্ড, 3 সেকেন্ড ভিডিওর জন্য ফেসবুক মধ্যে জন্য মধ্যে কত টাকা চার্জ করবে, তো কস্ট পার থ্রু প্লে, থ্রু প্লের জন্য ফেসবুক মধ্যে কত টাকা চার্জ করবে, এগুলো হলো চার্জ যে বিষয়টা আমাদের হলো এখানটা মেজার করতে হবে। লিঙ্ক ক্লিক, লিঙ্ক ক্লিক ব্যাপারটা হচ্ছে আমি এখানটা একটা ইয়েতে যাই, এটা অ্যাড করি, অ্যাডভার্টাইজ কোথায় গেল, এই যে একটা অ্যাডভার্টাইজ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, গ্রাউন্ডিং ব্রিউজ দ্য বিগ রেড বাটন ইজ ওয়েটিং ফর ইউ, স্পেন নাও টু উইন অ্যান এক্সক্লুসিভ অফার অ্যান্ড উইন বিগ প্রাইজ। ওকে, তাহলে এই যে এক্সক্লুসিভ অফার টু ইন্ডিয়া, ঠিক আছে, এক্সক্লুসিভ অফার, এই যে একটা, তাহলে এইটা এটা দেখার পর কতজন মনে হচ্ছে লার্ন মোডে ক্লিক করেছে, ঠিক আছে, লার্ন মোডে ক্লিক করে তাদের ওয়েবসাইটের মধ্যে গেছে, এই যে লার্ন মোডে ক্লিক করে তাদের আমি ওয়েবসাইটের মধ্যে আসলাম, তাহলে এটা কতজন মানুষ করেছে সেটাকে ধরা হচ্ছে লিঙ্ক ক্লিক, মানে কল এখানে লিঙ্ক ক্লিক, এটাকে এটাকে অবশ্য লিঙ্ক ক্লিক বলাও যায় না, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে ক্ষেত্রে হচ্ছে যে আমি যদি, আমি যদি এখানটায় যদি একটা ওয়েবসাইট দিই, আমি যদি এখানটায় যদি একটা ওয়েবসাইটের ওয়েবসাইটের লিঙ্ক দিতাম এখানটার মধ্যে, তো এটা হলো আমার লিঙ্ক ক্লিকের মেজার মেজারের মধ্যেই পড়তো, ঠিক আছে, এখানে যদি আমি ওয়েবসাইটের লিঙ্ক দিতাম
তাহলে এখানে পড়ার পর আমার এখানটা ওয়েবসাইটের মধ্যে টিক ক্লিক করে টুক করে ক্লিক করলাম, ক্লিক করে তা আমার ওয়েবসাইটের মধ্যে চলে গেল। তাহলে এটা হলো লিঙ্ক ক্লিকের পর্যায়ে পড়ে। আবার এটাকে হচ্ছে ফেসবুক বা লিঙ্ক ক্লিকের পর্যায়ে ফেলে কল টু অ্যাকশন, মানে অ্যাকশন কতজন নিয়েছে, ঠিক আছে, এই অ্যাডভার্টাইজমেন্ট দেখার দেখার পর লার্ন মোডে ক্লিক করে কতজন অ্যাকশন নিয়েছে, এটা হচ্ছে লিঙ্ক ক্লিকের অপশনের মধ্যে ফেসবুক ফেলবে এটাকে। এটা এটা আমাকে হিসাব করতে হবে, লিঙ্ক ক্লিকটা আমাকে নিতে হবে, লিঙ্ক ক্লিক আমাকে দেখতে হবে কতজন মানুষ আমাকে লিঙ্ক ক্লিক করছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইউনিক লিঙ্ক ক্লিক, এটা আউটবাউন্ড লিঙ্ক ক্লিক, তারপর হচ্ছে ইউনিক মানে নতুন নতুন লিঙ্ক ক্লিক, এটা রিটার্গেটিং এর ক্ষেত্রে কাজে লাগে, সিটিআর, ঠিক আছে, লিঙ্ক ক্লিক থ্রো রেট, সিটিআরটা আমার দিতে হবে, লিঙ্ক ক্লিক করলে কত টাকা রেট পড়ছে। ওকে, দুটো আমি নিলাম, এখান থেকে দুটো নিলাম, এই দুটো নিলে হবে। আচ্ছা, তারপর সিপিসি কস্ট পার লিঙ্ক ক্লিক, মানে একটা লিঙ্ক ক্লিক করার জন্য, এখানে লিঙ্কটা ক্লিক করার জন্য অ্যাকশন নেওয়ার জন্য কত টাকা আমার চার্জ করছে ফেসবুক, এটা আমার দেখতে হবে, কস্ট পার লিঙ্ক ক্লিক কত আমার, কস্ট পার ইউনিক লিঙ্ক ক্লিক, কস্ট পার আউটবাউন্ড লিঙ্ক ক্লিক, কি হলো। ওকে, কস্ট পার লিঙ্ক শুধু এটুকুনি থাকি, কস্ট পার ইউনিক লিঙ্ক ক্লিক হলো রিটার্গেটিং করতে। ওকে, এবার হচ্ছে নিচের বিষয়গুলো পরে আলোচনা করবো, এটা অনেক অনেক বিষয় আছে। ওকে, তাহলে আমরা এতগুলো কলমকে আমরা সেট আপ করে নিলাম, ঠিক আছে। এবার হচ্ছে এখান থেকে হচ্ছে ডেলিভারি, অ্যাসেট নেম, অ্যাসেট নেম থাকবে বিজ স্ট্র্যাটেজি, বাজেট থাকবে লাস্ট সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট এডিট, এটাকে তুলে দেবো, ঠিক আছে। অ্যাক্টিভেশন সেটিং, এটাকে তুলে দেবো। রেজাল্ট আমার থাকবে, রিচ থাকবে, ইমপ্রেশন থাকবে, ইমপ্রেশনটাকে রিচ আর ইমপ্রেশনটাকে ওপরের দিকে দিয়ে যেটা আমার সামনে যেন প্রচক্ষ পড়ে যে কতজন রিচ হচ্ছে কত, দেখবেন এটা কি করবেন, এখানটা এখানটা ধরে মাউসে ক্লিক করে একটু ওপরের দিকে টান টান দেবেন, দেখবেন চলে যাবে। দেখেন রিচ প্রথমে হচ্ছে কি ডেলিভারি, অ্যাডসেট নেম প্রথমে আমরা দিই, অ্যাডসেট নেমটা ওপরে তুলে দিই, তারপরে দিই ডেলিভারি, তারপর হচ্ছে বিড স্ট্র্যাটেজি, বিড স্ট্র্যাটেজিটা ওপরে তুলে দিই, তো নিচে ডেলিভারি রাখি। দেখেন অ্যাডসেট নেম, বিড স্ট্র্যাটেজি, ডেলিভারি, বাজেট, রিচ, ইমপ্রেশন, রেজাল্ট, কস্ট পার রেজাল্ট, কোয়ালিটি র্যাঙ্কিং, তারপর নিচে সব আমাদের থাকবে, সব পর পর প্রশ্ন থাকবে থাকবে। তো আমাদের এখানে ফার্স্টে দেখতে হবে হচ্ছে, আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা কস্ট পার থাউজেন্ড পিপল, পিপল 1000 পিপল রিচ, এটাকে আমরা উপরে তুলে দেবো, এটাকে নিচে থাক উপরে তুলতে হবে। তাহলে আমাদের পর এগুলো সব পর 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 থাকবে, যাতে হচ্ছে আমাদের মধ্যে সব থেকে বেশি আমাদের দেখতে হবে সেটা হলো ইমপ্রেশন কতজন কতজন মানুষকে যাচ্ছে, রেজাল্ট কেমন আসছে কাটছে, কস্ট পার রেজাল্ট কেমন কত কত টাকা পড়ছে, তারপর রিচ কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমাদের বাজেট কত, আমাদের কত টাকা আমি আমি অ্যাডের পিছনে খরচা করছি, তার বাজেট বাজেট কত দিয়েছি, 10 ডলার দিয়েছে নাকি 20 ডলার, নাকি 100 টাকা দিয়েছে না 200 টাকা দিয়েছি নাকি 1000 টাকা দিয়েছি, সেটা আমাকে দেখবো। তারপর হচ্ছে তারপর আমি দেখবো হচ্ছে কনভার্সন অ্যামাউন্ট স্পেন্ড, কত টাকা কত টাকা খরচা হচ্ছে, অ্যামাউন্ট স্পেন্ডটা উপরে তুলে দেবো রেজাল্টের কাছাকাছি। এগুলো হচ্ছে আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের মানে আগে দেখতে হবে। তারপর হচ্ছে সিটিআর, আচ্ছা সিটিআর, আচ্ছা ক্লিকটা, হ্যাঁ সিটিআরটা উপরে তুলে দিই, কোয়ালিটি র্যাঙ্কের নিচে থাক, তা ক্লিক ক্লিকটা আমার উপরে তুলে দিই, ক্লিকটা আমার দেখতে হবে যে কতজন লোক আমার অ্যাডে ক্লিক করছে, ঠিক আছে। এই কস্ট পার রেজাল্টের নিচে আমি ক্লিক করে দিলাম, তারপর সিটিআর কোয়ালিটি র্যাঙ্কের নিচে দিই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পাশাপাশি রাখবো, সামনেই রাখবো, যাতে আমি চট করে দেখতে পাই এই জিনিসগুলোর মধ্যে কতজন মানুষ ইয়ে করছে, ঠিক আছে। আর বাকি যেগুলো একটু ইম্পর্টেন্ট না সেগুলো হচ্ছে একটু পিছনে পিছনের দিকে রাখবো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমার সামনে থাকবে, এই জিনিসগুলো আমরা দেখবো, দেখার পর এখান থেকে আমরা হিসাব করবো, হিসাব করে আমরা তখন বুঝতে পারবো যে কেমন আমাদের অ্যাডটা ভালো চলছে নাকি খারাপ চলছে। এবার সেগুলো কিভাবে করবো সেটা আমি পরে লেসন বাই লেসন আমি সেগুলো শেখাবো, ঠিক আছে। তা আজকে এটুকু থাকবে নাকি আরো কিছু দেখাবো? না স্যার, এটুকুই থাক, আবার বেশি নিলে মাথায় চাপ বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এটুকুই নিয়ে, তাহলে এটুকুনি ভালো করে পরে মুখস্থ করে আসবেন, ঠিক আছে। পরের দিন তাহলে এটুকু দেখার পর পরের দিন এই যে আমাদের সব দেখেন সব পাশাপাশি আমার সেটিং হয়ে গেল, এই যে আমি যখন গিয়েছিলাম তখন আমার পাশাপাশি এদিকে ডান দিয়ে গেলে নিচে থেকে ধরে এখন ডান দিয়ে যখন যাবো দেখেন সব দেখেন পাশাপাশি আমার সব সেট হয়ে গেল। অ্যামাউন্ট স্পেন্ড ওই এখন আমরা ক্যাম্পেইন যখন রান করবো তখন আমার বাকিগুলো আমার চলে আসবে সামনে, ঠিক আছে। এগুলো আমাদের এগুলো আমাদের মানে ভালো করে বুঝতে হবে, বুঝার পর তখন এখান থেকে আমরা দেখবো যে যদি আমাদের রিচ কম থাকে, দেখো আমাদের রিচ নেই, রিচ কম হয় তখন বুঝতে পারি নিশ্চয়ই অ্যাডভার্টাইজিং এর কোনো গলত আছে, ভুল করেছি আমি, অ্যাডভার্টাইজিং আমার ঠিক করতে হবে, কোনো জায়গায় কোনো মিস্টেক করেছে সেটা আমার ঠিক করতে হবে, তখন আমার খুঁজতে হবে। এটাই হলো আমাদের একটা অ্যাডভার্টাইজিং এর
মানে ভালো অ্যাড ডিজাইন করার হলো একটা মানে যাকে বলা হয় মানে গুড, ভালো অ্যাড ডিজাইন করা। যখন দেখবে আমার ইমপ্রেশন ভালো আসছে না, তখন বুঝতে হবে যে নিশ্চয়ই আমি কোন একটা জায়গায় ভুল করেছি, আমার ইমপ্রেশন ভালো আসছে না, তাহলে আমাকে অ্যাড অ্যাডটাকে ঠিক করতে হবে। তো এটা এটাকে আমাদের এই জিনিসগুলোকে আমাদের মেজারমেন্ট করতে হবে। তখনই আমাদের কি করতে হবে, তখনই আমাদের এটা ঠিক করলে তখন আমাদের মানে আমাদের চিন্তা করতে যত কম কষ্টে মানে কি কম বাজেটে আমাদের হলো ভালো রেজাল্ট নিয়ে আসা, ভালো রেভিনিউ নিয়ে আসা, ঠিক আছে? এটি হলো আমাদের কাজ, যত কম মানে ইয়েতে মানে কম মানে পয়সা খরচা করে আমাদের ভালো রেভিনিউ নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা আমাদের শিখতে হবে। তো এগুলো এখন অনেক কাজ বাকি আছে আমাদের, সেই জিনিসগুলো আমরা একে 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 এগোবো। আমাদের যাতে যাতে অ্যাডভার্টাইজিং এর সমস্যা সেগুলো সব সবার ঠিক হোক, তারপর আবার নেক্সট দিন প্র্যাকটিক্যাল ক্লাসে একদিকে আমার নামবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল করবো, ওকে? তাহলে এটুকু থাকে আজকে, কি বলেন? নাকি আরো কিছু দেখাবো? না স্যার এটুকুই থাক আজকে। ওকে ওকে, এটা ভালো করে মুখস্থ করে আসবেন। মামাদা, হ্যাঁ রাজু, রকি তো দুইটা অর্ডার পাইলো কেবল, $50 $50। বাহ, আপনি দূরে ওয়েট করে নিয়ে নেবেন, বন্ধ করে দিয়েছেন নাকি? হ্যাঁ করে দিয়েছি। আচ্ছা, তো বলছি 2-5 মিনিট।